মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সাথে দলীয় কোনো নেতৃত্বের ছবি ব্যবহার করা যাবে না। দলের সাংগঠনিক সভায় দাঁড়িয়ে এমনই নির্দেশ দিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। এদিন গোবরডাঙ্গাতে অনুষ্ঠিত হয় এই সভা। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সাথে কোনো দলীয় কর্মী বা নেতৃত্বের ছবি ব্যবহার করা যাবে না। সাংগঠনিক জেলার সভামঞ্চে দাঁড়িয়ে এমনই নির্দেশ দিলেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। রবিবার গোবরডাঙ্গায় দলীয় কর্মী ও নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। এদিনের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মী ও নেতৃত্বদের উদ্দেশ্যে গোপাল শেঠ বলেন, দলকে যারা নিজের সম্পত্তি ভাবেন তারা সাংগঠনিক পদে বসবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপ্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজনের ছবির সাথে আপনাদের ছবি লাগাবেন না। প্রয়োজনে ছবির নিচে সৌজন্যে আপনার নাম লিখে দিতে পারেন। যারা এই কাজ করবেন আমরা মনে করব তারা দল বিরোধী কাজ করছেন, এটা দলের নির্দেশও বলতে পারেন। সামনেই পঞ্চায়েতের নির্বাচন, আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এদিন দলের এই সাংগঠনিক সভা বলেই মনে করা হচ্ছে। এদিন গোপাল শেঠ আরও বলেন, আমিত্ব থেকে বেরিয়ে আমরা সবাই মিলে করব, আমরা সবাই মিলে চলব, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারানোর ক্ষমতা কারোর নেই। এদিন বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছবি ব্যবহার না করার প্রসঙ্গে তিনি আরও বলেন, ঠাকুর দেবতার সাথে যে অঞ্জলি দিতে যায় তার ছবি যেমন থাকে না, ঠিক সেরকমই আমরা দলের সৈনিক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে সাধারণের কাছে যাব, উন্নয়নের কথা বলবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপ্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তাদের সমকক্ষ নয়, সুতরাং তাদের সাথে আপনাদের ছবি লাগাবেন না। সভাপতি হিসাবে এটাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি। ঠাকুর দেবতার ছবির সঙ্গে কোনো সময় যে অঞ্জলি দিতে যায় সে কখনোই তার ছবিটা রাখে না, সে প্রণাম করে। তাহলে আমাদের ছবিতে, আমরা তো দলের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছবিকে সামনে রেখে আমরা উন্নয়নের কথা বলবো, দলের সাংগঠনিক কথা বলবো, দলের বিভিন্ন কথা বলবো। তার নিচে তার নামটা লিখতে পারে যে আমি এইটা ছেপেছি, এটা সৌজন্যের কথাটা লিখতে পারবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ছবি লাগানোর মতন আমরা এখনও তাদের সমকক্ষ নেই, তাতে আমাদের ছবি লাগাবে কেন? এটাই আমি দলের সভাপতি হিসেবে প্রত্যেক দলীয় কর্মীকে আমরা অনুরোধ করেছি, নির্দেশ দিয়েছি যে তোমরা ভাই এটা লাগিও না, এটা ভুল হচ্ছে আমাদের। দলের নির্দেশ আছে, তা সত্ত্বেও আমাদের বিবেক করা উচিত, যিনি আমার থেকে বড় তার সঙ্গে আমার ছবিটা থাকবে কেন? আমার যদি বক্তব্য থাকে আমার আলাদা করে লিখতে পারে। প্রার্থীদের ক্ষেত্রে তখন লাগে প্রার্থী পরিচয়, কোন দলের প্রার্থী, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে সেই প্রার্থীর ছবি অবশ্যই ছাপা যায়। কিন্তু ওই যে রাস্তার মধ্যে যে কেউ একটা ছবি লাগিয়ে আমরা আমাদের দলের সে বিভিন্ন অপকর্ম করবে, তার দল তাই দল নেবে, এটা হয়? মমতা বন্দ্যোপাধ্যায়দের পরিষ্কার পরিচ্ছন্ন একটা বুঝতে হবে, যারা নিজেরা এই এই বিভিন্ন ছবি লাগিয়ে বা ভোটের সময় গিয়ে যারা বিরোধিতা করে দলের সংগঠনের শক্তিকে ক্ষয় করে, তাদের শক্তিটা কোথার থেকে পায়? তৃণমূল কংগ্রেস করে প্রথমে সব কিছু লোককে আমদানি করে, সেই লোকগুলো বলে আমার লোক বলে চালায়, এটা হবে না। আমরা দলের কর্মী, দলের নেতৃত্ব কর্মীদের সিদ্ধান্তকেই মান্যতা দেয়। সুতরাং দলের কর্মীদের যিনি মান্যতা দেন সেখানে আমাদের মতো নেতারা ঠিক করবে কেন যে প্রার্থী ভালো এই প্রার্থী খারাপ? দল সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে, যারা মানবে তারা নেতা হবে, যারা না মানবে নেতা হবে না। গোবরডাঙ্গাতে এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ছাড়াও গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর দত্ত, উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি তথা বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ, উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।